হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার আর একটা শাড়ি টিউটোরিয়াল। আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা দুটো শাড়ি দিয়ে পরেছি, আর আমি এখানে জামদানি শাড়ি ইউজ করেছি। সো আজকে আমি তোমাদের শেখাবো যে কীভাবে এইভাবে তোমরা শাড়িটা পরবে। তো স্টেপ টু স্টেপ তোমাদের দেখাতে থাকবো, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে সায়া ব্লাউজ পরে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি গ্রিন কালারের একটা জামদানি। এরপর আমি শাড়িটাকে পুরোটা খুলে নেব। এবার শাড়িটা শুরু থেকে এন্ড পর্যন্ত আমি কুচি কুচি করতে থাকব। আমরা যেরকম কুচি করি সেই কুচিটাই আমরা পুরো শাড়িটা আগে কুচি করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি নিউ নিউ শাড়ি টিউটোরিয়াল, হেয়ারস্টাইল রিভিউজ ভিডিও, নেল পেন্ট, কুকিং ভিডিও আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট দিতে থাকি। সো তোমরা প্রথমবার হলে আমার চ্যানেলে কিংবা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। অ্যাজ ইউ ক্যান সি যে আমি পুরো শাড়িটা কুচি কুচি করে ফেলেছি। এবার আমি ভালোভাবে কুচিগুলোকে সেট করে নিয়েছি যাতে সবকটা কুচি সমান থাকে। তো এরপর আমি একটা একটা করে এই কুচি ধরবো অ্যান্ড আমার যে পেটিকোটটা রয়েছে তার ভেতরে গুঁজতে থাকবো। একটা একটা করে স্প্লিট নেব আর আমার পেটিকোটের মধ্যে গুঁজে নেব। যখন আমার এই দিকটা গোজা হয়ে যাবে তখন আমি শাড়িটাকে হালকা একটু ঘুরিয়ে নেব যাতে আমি নিজেই পুরো স্কার্টটা তৈরি করতে পারি, কারো হেল্প না লাগে। যদি তোমরা কারো হেল্প নিয়ে করো তাহলে তো খুবই ভালো কথা, যদি কেউ হেল্প করার না থাকে তাহলে এইভাবে কুচি করে নিয়ে তারপর শাড়িটাকে হালকা একটু একটু করে ঘুরিয়ে নিয়ে তোমরা একটা একটু করে স্প্লিট করে অবশ্যই স্কার্টটা তৈরি করতে পারবে। তো এইভাবে আমি পুরো স্কার্টটা তৈরি করব। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার স্কার্টটা, নিচের যে স্কার্টটা ছিল সেটা আমার একদম মানে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। আমি পুরোটা তোমাদের ঘুরে দেখালাম যে কতটা পারফেক্ট হয়েছে, একা একা করেছি এটা বোঝাই যাচ্ছে না। স্কার্টটা তৈরি করা হয়ে গেছে, এরপর আমি নিয়ে নিচ্ছি আমার সেকেন্ড শাড়িটা। এটাও একটা জামদানি, এটা ইয়েলো কালারের। আমার গ্রিন অ্যান্ড ইয়েলোর কম্বোটা ভালো লাগে সেই জন্য নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শাড়ি অ্যান্ড যে কোনো কালারের নিতে পারো। তো এরপর আমি চলে যাচ্ছি, শাড়িটা পুরোটা খুলে নিয়েছি প্রথমেই দেখতে পেলে। এরপর আমি চলে গেছি ফার্স্টেই শাড়ির সামনেটা কিন্তু পুরোটা ছেড়ে দিয়েছি, দিয়ে ফার্স্টেই চলে গেছি আঁচলে। এবার আঁচলটা দেখো আমি এতটাই বড় নিয়েছি যাতে সেটা ফ্লোরটা টাচ করে কিংবা তোমার পা পর্যন্ত। তো এবার আমি শাড়ির যে আঁচলটা আমি দেখে নিলাম, এবার এই আঁচলের অংশটাকে আমি ছেড়ে দেবো বাঁদিকে। দেন তারপর থেকে আমি শুরু করব করা কুচি। এবার আমি করতে থাকবো কুচি। তো এখানে আমার কুচিটা করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ডান দিকে দেখতে পাচ্ছ প্রায় এক হাতের মতো কাপড় আমি ছেড়ে দিয়েছি। এটা আমি গুজবো না আর কুচিও করব না। আর যে কুচিগুলো আমি অলরেডি করে ফেলেছি সেই কুচিগুলো খুব ভালোভাবে সেট করে আমার হাইটের দিকে খেয়াল রেখে আমি আমার পেটিকোটের ভেতর কুচিগুলোকে ইন করে ফেলবো। তো এখানে পেটিকোটের ভেতরে ইন করা হয়ে গেছে কুচিগুলো অ্যান্ড ডান দিকে যে আমি এক হাত কাপড়টা ধুয়েছিলাম সেটা আমি কুচি করে নিয়েছি অ্যান্ড এবার চলে যাব পেছনে। পেছনে গিয়ে এবার এই কুচিটা গুঁজে নিচ্ছি। তো
এরপর আমি চলে যাব বাদিকে যে আঁচলটা আমি এতক্ষণ ফেলে রেখেছিলাম সেই আঁচলে। আঁচলটা আমি খুব ভালোভাবে সেট করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমার আঁচলটা তৈরি করা হয়ে গেছে, এরপর আমি আঁচলটা নিয়ে চলে গেলাম ঠিক আমার হাতের ওপর দিয়ে আমার বাঁ কাঁধে। আর এই জায়গাটাকে যদি কেউ বুঝতে না পারো তাহলে আবার 10 সেকেন্ড পেছনে চলে যাও, গিয়ে জিনিসটা বুঝে নাও। তো এখানে দেখো আমি বাঁ হাতের ওপর দিয়ে কিন্তু আঁচলটা নিয়ে চলে আসলাম। এরপর আমি নিয়ে নেব সেফটি পিন, সেফটি পিন দিয়ে খুব ভালোভাবে আমি সিকিউর করে নেব আঁচলটাকে। তো এরপর আমি নিয়ে চলে এসেছি কোমরবন্ধনী, এবার কোমরবন্ধনীটা দিয়ে আমি খুব ভালোভাবে আঁচলটাকে সেট করব। অ্যান্ড তার সাথে সাথে আমার কোমরটাকে হাইলাইট করবে, যেহেতু এটা লেহেঙ্গা স্টাইল শাড়ি সেই কারণে কোমরবন্ধনীটা মাস্ট। তো এখানে আমি কোমরবন্ধনীটা পরে চলে এসেছি দেখতে পাচ্ছ। অ্যান্ড তারপর আমি তোমাদের পুরো শাড়ি পরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে অ্যাট লাস্ট দেখতে ঠিক কীরকম হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে, অ্যান্ড তোমরা ফিউচারে কী ধরনের শাড়ি টিউটোরিয়াল দেখতে চাইছো। আর আজকের শাড়ি টিউটোরিয়ালটা পুরোপুরি ইউনিক আমি বলবো লেহেঙ্গা স্টাইলের মধ্যে, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওতে লাইক করো। আর তোমরা যদি প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলে কিংবা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দাও, তাতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। সো এই ছিল আজকের আমার শাড়ি টিউটোরিয়াল, তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।